আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁতের সমস্যায় কখন কাটা ছেঁড়া করতে হয় বা কখন দাঁত তুলে ফেলতে হয়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আক্কেল দাঁত বা উইজডম টিথ, এটি মাড়ির শেষ প্রান্তে উঠে থাকে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এখনও পর্যন্ত আক্কেল দাঁত ওঠেনি, তবে উঠবে। এখানে যে স্পেসটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত আক্কেল দাঁত উঠে থাকে। এটিকে উইজডম টিথ বলা হয়, এটিকে আট নাম্বার দাঁতও বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই আক্কেল দাঁত ওঠার সময় অনেকেরই অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। যেমন এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আক্কেল দাঁত। এই আক্কেল দাঁত শেষ পর্যন্ত না ওঠা পর্যন্ত অনেক সময় দাঁতের উপরে এ ধরনের মাংস চলে আসে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে যখনই কামড় পড়ে তখনই কিন্তু এখানে ব্যথা অনুভব হয়ে থাকে। তো এ ধরনের সমস্যায় যদি কিনা এভাবে থাকা হয়, তাহলে কিছুদিনের মধ্যে দাঁতটি যখন পুরোপুরি উঠে যায় তখন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি অতিরিক্ত সমস্যা হতে থাকে, ব্যথা হতে থাকে, কামড় দিলে যদি ব্যথা পেতে থাকেন, তাহলে সেখানে ট্রিটমেন্টের প্রয়োজন হয়। আর এখানে যে ট্রিটমেন্টটি করা হয় তা হলো বিশেষভাবে এখানে যে মাংসপিণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি কেটে ফেলা হয়। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে কেটে দাঁতটিকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে যেন দাঁতটি সহজে উঠতে পারে। যদি কেটে সাইজ করে দেওয়া হয় তাহলে কিন্তু দাঁতটি সহজে উঠে যায় এবং ব্যথা যন্ত্রণা কম হয়ে যায়। এছাড়া আরও অনেক জটিলতা থাকে। অনেকের এ ধরনের ইম্প্যাক্টেড অবস্থায় আক্কেল দাঁত পাওয়া যায়, যেটি বাঁকা অবস্থায় থাকে। এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত আক্কেল দাঁত এবং এটি অ্যাঙ্গুলার পজিশনে রয়েছে, বাঁকা অবস্থায়। যদি এমন অবস্থা কারো হয়ে থাকে, এমন অ্যাঙ্গুলার বা অ্যাঙ্গেল হয়ে দাঁতটি উঠছে, তাহলে যা করণীয় রয়েছে তা হলো প্রথমত কিছুদিন অপেক্ষা করা উচিত। প্রথমত কোনো সার্জারি করার প্রয়োজন নাই। যদি এই অবস্থায় আপনার দাঁতে কোনো ধরনের ব্যথা, কোনো যন্ত্রণা, কোনো সমস্যা না হয়, তাহলে সারা জীবন যদি এভাবে বাঁকা অবস্থায় থেকে যায় কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন বাঁকা দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে, যেমনটি এখানে ছবিতে দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে যে বাঁকা অবস্থায় যে দাঁতটি আছে, অনেক সময় এই দাঁতের কারণে পাশে যে ভালো দাঁত থাকে সেই ভালো দাঁতটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এমন পজিশনে অবশ্যই একটা এক্সরে করতে হবে। এক্সরে করে পজিশনটা যদি দেখা যায় যে পাশের দাঁতের সমস্যা হচ্ছে বা ধীরে ধীরে সমস্যার দিকে যাচ্ছে, তাহলে এই দাঁতটি ফেলে দিতেই হবে, তা না হলে আপনার ভালো একটি দাঁত নষ্ট হয়ে যাবে। এই আট নাম্বার বা আক্কেল দাঁত কিন্তু খুব বেশি একটা প্রয়োজন হয় না। এটি যদি মুখে নাও থাকে তাহলে খাবার দাবার খেতে বা চিবাতে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মুখের ভিতর বেশ গুরুত্বপূর্ণ একটি দাঁত। যদি এই সাত নাম্বার দাঁতটি না থাকে তাহলে কিন্তু অনেকেই সমস্যায় পড়তে হয় চিবানোর সময়। তাই এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে, কারো ইম্প্যাক্টেড অবস্থায় রয়েছে বা হরিজন্টাল অবস্থায় রয়েছে, শুয়াশুই অবস্থায় রয়েছে, যদি এমন থাকে তাহলে আপনাকে কোনো ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই দাঁতটি তুলে ফেলতে হবে পাশের দাঁতটিকে অন্তত ভালো রাখার জন্য। তো ভিউয়ার্স, মূলত আক্কেল দাঁতের বিভিন্ন জটিলতা থাকে, দাঁতের গোড়াও ফুলে উঠতে দেখা যায়। তো যে পজিশনই হোক না কেন, প্রথমত সেখানে একটা এক্সরে করা জরুরি। এক্সরে দেখে যদি দেখা যায় যে এক্সরে করার পরে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া যাবে যে সেখানে কী ধরনের ট্রিটমেন্ট করলে ভালো হবে। তবে আমার মতে প্রথমেই দাঁত তুলে ফেলার কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কিছুদিন ধৈর্য ধরে থাকা উচিত, যেখানে ধৈর্য ধরলে অনেক সময় দাঁতটি যদি পুরোপুরি উঠে যায় তাহলে কিন্তু কোনো ধরনের সার্জারি করার প্রয়োজন হয় না। অনেক সময় হালকা একটু কেটে দিলেও কিন্তু সে দাঁতটি পুরোপুরি উঠে যায়। তো এই অবস্থায় কিছুদিন ধৈর্য ধরে থাকা উচিত। প্রথম অবস্থায় কিছু ব্যথার ঔষধ বা অ্যান্টিবায়োটিক খেয়ে দেখতে পারেন যে ঠিক হয় কি না, না হলে পরবর্তীতে যে সেটি এক্সট্রাকশন বা তুলে ফেলার প্রয়োজন হলে সেটি তখন করা যেতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।